প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি আছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য এসেছি এই ফাঁকে মনে করলাম যে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটা দেখতে কেমন দেখা যায় আপনাদেরকে একটু দেখাই তো থাকুন আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে গাইবান্ধা জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত গাইবান্ধা রেলওয়ে স্টেশন আপনারা জানেন বর্তমানে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ব্রিটিশ শাসনামলে 1907 থেকে 1909 ইংরেজি সনে বোনারপাড়া থেকে কাউনিয়া পর্যন্ত বর্তমানের যে রেলপথ এই রেলপথ সম্প্রসারিত করা হয় আর এই সময়ের পূর্ববর্তী সময় অর্থাৎ 1905 ইং সনের দিকে গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি নির্মিত হয়েছে বর্তমান সরকারের সময়ে এই রেলপথে যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে নতুন স্টেশনও বর্তমানে গাইবান্ধা জেলায় সরকারি হিসেব মতে 52 কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে তবে গাইবান্ধা জেলায় এর আগেও রেলপথ ছিল তা হচ্ছে বোনারপাড়া জংশন থেকে ফুলছড়ি তিস্তামুখ ঘাট আর এই ঘাট থেকে ফেরিপাড়াপাড়ের মধ্য দিয়ে ঢাকার সাথে যোগাযোগ ছিল গাইবান্ধা জেলার সেই সময়ে উত্তর অঞ্চলের সান্তাহার বগুড়া হয়ে বোনারপাড়া জংশন তারপরে ট্রেনগুলো পৌঁছত ফুলছড়ির তিস্তামুখ ঘাটে আর ফেরিপাড়াপাড়ের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ ছিল ঢাকার গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর মেইল এবং লোকাল ট্রেন সহ বেশ কয়েকটি ট্রেন এই স্টেশন দিয়ে চলাচল করে থাকে ট্রেনগুলোর মধ্যে অন্যতম দুটি ট্রেন হচ্ছে আন্তনগর ট্রেন একটি হচ্ছে রংপুর এক্সপ্রেস রংপুর কাউনিয়া গাইবান্ধা বোনারপাড়া বগুড়া সান্তাহার উল্লাপাড়া যমুনা সেতু হয়ে চলাচল করে থাকে ঢাকার সাথে ঠিক একইভাবে আরেকটি ট্রেন রয়েছে লালমনি এক্সপ্রেস এই ট্রেনটি লালমনিরহাট থেকে গাইবান্ধা বোনারপাড়া বগুড়া সান্তাহার যমুনা সেতু হয়ে চলাচল করে থাকে ঢাকার সাথে এছাড়া দোলনচাপা পদ্মরাগ রামসাগর এক্সপ্রেসের নাম রয়েছে এই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে তো বন্ধুরা গাইবান্ধা রেলওয়ে স্টেশনটি দেখতে কেমন দেখা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা